সারা বিশ্ব যখন ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট এলেন জনসমক্ষে মনে করিয়ে দিলেন সবাই ভুলে গেছে যে তারাও রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কথাগুলো বলার সময় হতাশা দেখা গেল প্রেসিডেন্ট জেলেনস্কির চোখে মুখে। আজকের ভিডিওটি দেখার আগে বাজ নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা বাজ নিউজই পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ তথ্য। বিশ্বকে তাদের যুদ্ধের কথাও মনে করিয়ে দিতে এবার গণমাধ্যমের সামনে এলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অভিযোগ, সারা বিশ্ব যখন ইসরায়েল ফিলিস্তিনের খবর দেখতে ব্যস্ত, তখন ইউক্রেনের আকাশ দখল করে নিচ্ছে রাশিয়া। দেখার কেউ নেই তা না বলে হতাশ প্রেসিডেন্ট বলেন, কেউ দেখ আর আগ্রহী নন ইউক্রেনের অসহায় অবস্থা নিয়ে, এখন কারো মাথা ব্যথা নেই বলে আফসোস করেন তিনি। জানালেন তাদের নিরাপত্তার অভাবের কথাও। আপনার কি মনে হয়, মিডিয়া কি আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা ভুলে গেছে, নাকি সেখানকার খবর প্রকাশে আগ্রহী নেই তাদের? কমেন্টে আপনার মতামত জানান, সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ।